আমাদের সবার জীবনে অনেক বন্ধুবান্ধব আছে, কিন্তু একটা কথা অনেকেই জানে, অনেকেই মানে যে বই হলো প্রকৃত বন্ধু, যে বন্ধু আমাদের একাকিত্বের সঙ্গী। তো সেই বই সঙ্গীকে খুঁজে পেতে আমরা আমাদের প্রিয়জনদের নিয়ে বারংবার আমরা চলে আসি বই মেলাতে। তো আমি আগেরবারও এসেছিলাম, এবারও চলে এসেছি 46তম কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে। আজকের এই ভিডিওতে এই বই মেলাটি আমি ঘুরিয়ে দেখাবো তোমাদের। তো এবছর যে এবছর স্পেন দেশটি এই বইমেলার থিম কান্ট্রি হয়েছে, তো আজকের এই ভিডিওতে এই বইমেলার সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, এবং তার সাথে তুলে ধরবো যে কবে বইমেলা শুরু হচ্ছে, কবে অবধি, সমস্ত তথ্য দেখতে আমাদের সঙ্গে সাথে থাকো। তো সর্বপ্রথম বলি, তোমরা যদি এই বইমেলাতে আসতে চাও কীভাবে আসবে সে সম্পর্কে একটু আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। চলে এসেছি বিধাননগর রোড স্টেশনে, এখান থেকে সাবওয়ের দিকে যাব, আর এই সাবওয়ে থেকে নেমে আমাদের বাস বা অটো কিছু একটা ধরতে হবে। সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশন এবং বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই মেলাটি। তো উল্টোডাঙ্গা থেকে অনেক বাস এবং অটো পাওয়া যাচ্ছে এই করুণাময়ীর জন্য। এছাড়াও শিয়ালদা থেকে মেট্রো করে ডাইরেক্ট করুণাময়ী আসতে পারে। শিয়ালদার মেট্রো স্টেশন তো চালু আছেই, তো যাদের শিয়ালদা থেকে সুবিধা তারা একদম মেট্রো করে চলে আসবে। শিয়ালদা থেকে মাত্র ছটা স্টেশন পড়ে, করুণাময়ী স্টেশনটা পড়ে। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা যেমন গড়িয়া, হাওড়া, টালিগঞ্জ সব জায়গা থেকে এই করুণাময়ী আসার বাস তোমরা পেয়ে যাবে। ইএম বাইপাস, সল্টলেক স্টেডিয়ামের সামনে থেকেও অটো করে এখানে আসতে পারো। এই হলো করুণাময়ী বাস স্ট্যান্ড। বিধাননগর স্টেশন থেকে নেমে আমরা একটা বাস ধরলাম, বাস ধরে সরে নামলাম হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের মোড়ে, তো যার পাশে রয়েছে সেন্ট্রাল পার্ক এবং সেখানেই বসেছে এবছরের মতো বইমেলা। তো চলো আমরা এখন সরাসরি ঢুকবো বইমেলাতে। যে দেখতে পাচ্ছ 7 নম্বর গেট, যেটা থেকে আমরা এখন প্রবেশ করলাম মেলার মধ্যে। তো চলো ভেতরে যাওয়া যাক। 7 নম্বর গেটটাই শেষ গেট নয়, দেখো এখানে করুণাময়ী বাস স্ট্যান্ডের গায়ে আরও একটি গেট আছে, 9 নম্বর গেট। এই বইমেলা সমস্ত বইপ্রেমী মানুষদের জন্য উৎসব বলা যেতে পারে, আবার যারা বই পড়েনও না তারা কিন্তু অন্তত আড্ডা দিতে একবার হলেও এই বইমেলাতে ঘুরতে আসেন। তো এই বইমেলা কবে থেকে শুরু হলো যদি আমি বলি, শুরু হয়েছে এবছর 31শে জানুয়ারি থেকে এবং চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। আগের বছরও প্রায় 600টির বেশি, মানে প্রায় 600টি মতো স্টল বসেছিল, এবছর নাকি সেই 600টির প্লাস, মানে আরও 600-এর বেশি স্টল এবছর মেলায় বসেছে। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আর কোন কোন রুটের বাস সরাসরি যাওয়া আসা করে, তো সেই একটা লিস্ট এখানে দেওয়া আছে মেলার মধ্যে, তো তোমরা একটু দেখে নাও, তোমাদের হয়তো সুবিধা হবে যদি কখনো আসো তোমরা ঘুরতে। তো মেলায় ঢোকার পরে তোমরা সর্বপ্রথম যেটা করতে পারো, তোমাদের যদি পছন্দের বই কিছু কেনার উদ্দেশ্য থাকে তো সেই স্টলগুলিতে আগে তোমরা ভিজিট করবে। আগের বছর আমরা এই স্টল থেকে বই কিনেছিলাম, তো বেশ সুন্দর করে সাজা স্টলটা। চলো ভিতরটা একটু দেখে আসি। প্রত্যেকবারের মতো এবারও ঢুকে গেছি এই বই স্টলে, খুবই সুন্দর করে সাজানো স্টলটা, বেশ ডেকোরেশনটা খুব সুন্দর হয় স্টলে। চলে এসেছি সরাসরি 6 নম্বর গেটে, এবং এই 6 নম্বর গেটের পাশেই দেখো এখানে একটা দারুণ মঞ্চ করা হয়েছে, এবং বাংলার সার্বজনীন দুর্গোৎসব এখন বিশ্বজনীন, অর্থাৎ যে সকল বইপ্রেমীরা যাদের বইমেলাকে দুর্গোৎসব মনে করে, এখন সেই দুর্গোৎসব এবং বইমেলা যেন কম্বিনেশন একটা এই মঞ্চ, অসাধারণ লাগছে এই মঞ্চটা। চলো ভেতরটা ঘুরে আসি। এবং এখানে একটা দুর্গা প্রতিমাও রাখা হয়েছে, একদম সুন্দর করে সেই সাবেকি দুর্গা প্রতিমা এখানে রাখা হয়েছে, তোমরা আসলে অবশ্যই এখানে দেখতে পাবে। এবং আগের বারের থেকে এবছরের মঞ্চটা আমার অনেক ভালো লেগেছে, দারুণ লাগছে, এবং বলা যেতে পারে এটা একটা কলকাতা বইমেলার বেশ ভালো একটা উদ্যোগ। এবং এই মঞ্চটা কোথায় আমি একটু বলে দিই, যে পাশে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে
স্টলটা তার পাশেই। বই মেলায় পিসি চন্দ্র জুয়েলার্সের থিম করা হয়েছে কলকাতার ট্রাম, যেটা কলকাতার একটা ঐতিহ্য। এই হচ্ছে পুরো ট্রামের আদলে তৈরি এটা পিসি চন্দ্র জুয়েলার্সের স্টল, ঠিক আছে। আলিপুর মিউজিয়ামের একটা স্টল বানানো হয়েছে, তো যার মধ্যে আলিপুর মিউজিয়ামের বেশ কিছু ইনফরমেশন এখানে তোমরা আসলে দেখতে পাবে। বাবা, এর মধ্যে ফ্ল্যাটের অ্যাড রয়েছে, ছেড়ে দাও। চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলের সামনে। তো স্টলের সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পুলিশদের আইকন হিসেবে কিছু স্ট্যাচু এখানে দাঁড় করানো আছে, তো চলো ভিতরটা একবার একটু তোমাদের দেখিয়ে আনি। ভেতরে পুলিশের ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে ভিতরে, এবং এখানে একটা কিছু যন্ত্র টাইপের দেখতে পাচ্ছি। এখানে কিছু বেশ কিছু গানস শো করা রয়েছে। কলকাতা পুলিশের স্টল, চলো এর ভিডিওটা তোমাদের একবার দেখিয়ে নিই। যারা ভক্ত আছেন ইসকন বা রামকৃষ্ণ মঠের ভক্ত, তো তাদের উদ্দেশ্যে আমরা বলি যে এই এখানে রামকৃষ্ণ মিশনের একটা স্টল দিয়েছে, এবং এর পাশেই রয়েছে ইসকনের স্টল, তো আপনারা এসে এগুলো একটু ঘুরে যেতে পারেন। অন্যান্য বছরের মতো এবারও এই বইমেলাতে বিভিন্ন দেশের স্টল বসেছে, যেমন এখানে ইতালির স্টল রয়েছে, ওর পাশে রয়েছে ইরানের স্টল দেখতে পাচ্ছি, পেরুর স্টল দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার স্টল দেখতে পাচ্ছি, মেক্সিকোর স্টল দেখতে পাচ্ছি, রাশিয়ার স্টল রয়েছে তার সামনে। এবছর বেলায় এই থাইল্যান্ডের স্টল প্রথম বসেছে এবারের মতো। চলে এসেছি একদম সর্বশেষে জাপানের স্টলের সামনে। তো প্রত্যেক বছরের মতো জাপান স্টলটা একটা আলাদাই আকর্ষণ থাকে অনেকের। দেখো বেশ সুন্দর করে ডেকোরেশন করা এই স্টলটা, চলো ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। যেটা শুরুতেই বললাম, এবছরের মেলার থিম কান্ট্রি হচ্ছে স্পেন, তো স্পেনের স্টলটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাই। তবে এই স্টলটার বাইরে কেন যেরকম বাঁশ দিয়ে লাগানো এটা আমি ফার্স্টে বুঝতে পারিনি, পরে বুঝলাম যে এটা দিয়ে ডেকোরেশন। তো যাই হোক, হয়তো রাত্রেবেলা যখন লাইট জ্বলবে তখন স্টলটা জাস্ট দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। চলো ভিতরে যাই। এই স্টলের ভিতরে একটা জায়গায় স্প্যানিশ ভাষা শেখার একটা সেমিনার চলছে, তো তোমরা কেউ চাইলে এখানে এসে অবশ্যই অংশগ্রহণ করতে পারো। একজন স্প্যানিশ, দেখো ওখানে যিনি রয়েছেন উনি একজন স্পেনের অধিবাসী, তিনি ওই দেশের থেকে হয়তো এখানে এসেছেন এবং এসে এখানে স্প্যানিশ শেখাচ্ছেন সকলকে। স্পেনের স্টলের এই মাঝখানের এই বইগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, জায়গাটা জাস্ট দারুণ লাগছে, খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। মানে অন্যান্য স্টলের থেকে স্পেনের ভিতরের এই জায়গাটা অনেক সুন্দর, কালার কম্বিনেশান সুন্দর, বইগুলো খুব সুন্দর করে রাখা আছে। তবে এখানকার সব বই স্প্যানিশ ভাষায় বই, আমরা কেউ কিছু বুঝব না এখানে এসে। এবার স্পেনের প্যাভিলিয়নের এবার এই দিকটা একটু আসি। অন্যান্য যা আমি দেখে বুঝলাম, অন্যান্য দেশের প্যাভিলিয়নগুলোর থেকে স্পেনের এই প্যাভিলিয়নটা অনেক বড়, বিশাল জায়গা জুড়ে হয়েছে, অনেকগুলো রুম রয়েছে এর মধ্যে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সাথে আরও দু তিনজনের ছবি রয়েছে, যার সাথে হয়তো স্পেন দেশের কোনো কানেকশান, আমি ঠিক জানি না ব্যাপারটা। এখানে এই স্পেন প্যাভিলিয়নের কখন কি প্রোগ্রাম হয় তার একটা চার্ট এখানে দেওয়া আছে। এই মেলায় আগের বছরের থিম কান্ট্রি ছিল বাংলাদেশ, তো বাংলাদেশের যে প্যাভিলিয়ন, তো চলো সেটা একবার ঘুরে দেখাই। চলে আসলাম ইউএসএ প্যাভিলিয়নের সামনে, সরাসরি বাংলাদেশ থেকে আমেরিকা চলে এসেছি। চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখাই।
তো এই বইমেলায় আগেরবারের মতো এবারেও বেশ কয়েকটি বড় বড় হল বসেছে, যার মধ্যে বেশ অনেকগুলো পাবলিশার্স একসঙ্গে কম্বাইন করা থাকে। তো এই যে 4 নম্বর গেট দেখতে পাচ্ছ, এই 4 নম্বর গেটের পাশেই রয়েছে হল নাম্বার 1। আমি হল নাম্বার 1 এর মধ্যে এখন আমি প্রবেশ করব। তো চলো ভিতরে গিয়ে দেখা যায়। যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত হল নাম দেওয়া হয়েছে এইবার। এই হলো হল নাম্বার 2, প্যারিচরণ সরকার হল। হল 1 নম্বরের পাশেই রয়েছে হল 2। তো চলো এর ভিতরে যাই আমরা। এখন যেহেতু শুরুর দিনটা আজকে, তো প্রচুর ফাঁকা, কিন্তু অন্যান্য দিন এখানে মানে একটু বিকেল বাড়লেও যদি দেখতে পাই যেখানে লোক কিন্তু গিজগিজ করে এই হলের মধ্যে, ঠিক আছে। আর প্রচুর এই হলগুলোর মধ্যে প্রচুর বইয়ের দোকান থাকে, তোমরা অনেক পছন্দের যার যা পছন্দের বই এখানে এসে খুঁজলে পেতে পারো। আগেরবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলে, আমি যখন মাঙ্গা স্টলে ঢুকেছিলাম, অনেকে আমাকে কমেন্ট এখনও আসে, একটা দুটো কমেন্ট যে মাঙ্গার বইয়ের দাম কেমন, মাঙ্গা কীরকম মাঙ্গা পাওয়া যায় ইত্যাদি। তো এবছর আমি সেই স্টলে ঢুকেছি, তো দেখি মাঙ্গা বই এখানে মানে মাঙ্গার যে বইগুলো ওগুলো পাওয়া যায় কি না বা কীরকম দাম, যদি দেখানো সম্ভব হয় আমি তোমাদের দেখাবো। তো আমি এখন আছি হল নাম্বার 2 এবং এই যে দেখছো স্টলটার নাম সাইমন অ্যান্ড স্টুস্টার ইন্ডিয়া, এর মধ্যেই কিন্তু বেশ কিছু মাঙ্গা রয়েছে, আগেরবারও এখানেই এসে দেখেছিলাম। তো চলো ভিতরে যাই। তো এই হচ্ছে স্টলের ভিতরটা। স্টলে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়, তো আমি যতটা তোমাদের পারছি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো প্রচুর তোমাদের পরিচিত অনেক অ্যানিমি, যারা অ্যানিমিগুলো দেখো ফোনে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, তারাই মাঙ্গাগুলো দেখলে অবশ্যই চিনতে পারবে। এখানে দেখো পুরো নারুটোর সিরিজ রয়েছে, এখানে ডেমন স্লেয়ার রয়েছে, আরও অন্যান্য অনেক মাঙ্গা রয়েছে, ঠিক আছে। উপরে নারুটো বরুটো সব কিছু ড্রাগন বলের রয়েছে। এই দেখো নারুটোর একটা প্রাইস আমি যদি তোমাদের দেখাতে পারি, এই যে দেখো দেখ প্রাইস দেখে নাও, $9.99, প্রায় $10, অর্থাৎ প্রায় $800 কাছাকাছি বলতে পারো। আমি আরেকটা বই তোমাদের এনে দেখাচ্ছি, এই একটা বই আছে দেখো, এটা হচ্ছে ওয়ান পিসের একটা বই, এই যে ডেমন স্লেয়ার। আসলে এই মাঙ্গার ওই স্টলটায় আর কি ভিতরে বসে আর কি ফটোগ্রাফি অ্যালাউ নাই, যেটুকু করেছি আর কি একটু বলতে পারো লুকিয়ে ভিডিওটা করেছি। যাই হোক তোমরা যারা জানতে চাই বারবার যে কত কী বইয়ের দাম, কীরকম কীরকম বই পাওয়া যায়, আশা করি তোমাদের আমি দেখাতে পারলাম, এটাই সবচেয়ে বড় কথা। বইমেলায় কিছু কিছু স্টলের ডেকোরেশন কিন্তু দুর্দান্ত। এবার আমি তোমাদের বেস্ট কিছু স্টল যেগুলো আমার ভালো লাগলো সেরকম কয়েকটা স্টলের ডেকোরেশন আমি তোমাদের দেখাচ্ছি সামনে। এটা পত্রভারতীর বুক স্টলের সামনে, তো তোমাদের অনেক প্রিয় বই, অনেকেই পত্রভারতীর, তো কে কে পত্রভারতীর বই পড়তে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। চলো ভিতরটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আনন্দ পাবলিশার্সের স্টল, আগেরবারের মতো এবারও যথাযথ ভিড় দেখতে পাচ্ছি। তো বলা হয় বড় লোকের স্টল আনন্দ পাবলিশার্স। তো তোমাদের কার কার আনন্দ পাবলিশার্সের বই পড়তে ভালো লাগে যদি জানাও। জানি অনেকেই বাংলা সাহিত্য মানে আনন্দ পাবলিশার্সের বহু বই তোমরা। এই যে জ্ঞান বিচিত্র প্রকাশনের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, আগেরবারও এই স্টলে আমি ঢুকে বেশ কিছু বই দেখেছিলাম এবং বই নিয়েছিলাম। চলো এবার একটু ভিতরটা একবার দেখি। বিভিন্ন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির স্টল কিন্তু এই বইমেলাতে বসে, যেমন IIM এর দেখলে এর পাশে রয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, তার ভিতরটা এটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টলের ভিতরের দিকটা, আর এপাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টলও এখানে বসেছে। আমি এখন চলে এসেছি সিকম স্কিল ইউনিভার্সিটির স্টলের মধ্যে, কোঅর্ডিনেটরের সঙ্গে আমার সঙ্গে একটু কিছুক্ষণ কথা হচ্ছে, তো চলো তিনি কি বলবে তোমরা শুনে নিতে পারো। সিকম স্কিল ইউনিভার্সিটি বোলপুরে শান্তিনিকেতন অবস্থিত। যারা শহরের বাইরে গিয়ে বোলপুরের অ্যাম্বিয়েন্সে থেকে নিজেকে গড়ে তুলতে চায় তাদের জন্য আদর্শ জায়গা সিকম স্কিলস ইউনিভার্সিটি। আমাদের ডিটেল ইনফরমেশনের জন্যে ফোন করুন 760-5050-244। কলকাতায় আমাদের অফিস হচ্ছে গড়িয়া। আর ইউনিভার্সিটির মানে সবথেকে বেস্ট কোন যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি একটু বলো। আমাদের এগ্রিকালচার, ল, ম্যানেজমেন্ট, ফার্মাসি, বর্তমানে এম ফার্ম,
সবটাই আমাদের খুব পপুলার। মেলায় আসলে খাদ্যরসিক মানুষদের কিন্তু খাবারটা ভালো, ভোজনটা কিন্তু মাস্ট। তো এখানে বই মেলাতেও একটা সাইডে পিছনের সাইডে অনেক খাবারের ফুড স্টল দেওয়া হয়েছে। তো বইমেলার এই পেছনের দিকটায় দেখো এই রাস্তার গায়ে এখানে প্রচুর আর্ট ওয়ার্ক, বিভিন্ন ড্রয়িং সুন্দর সুন্দর এই রাস্তায় বসে। এখনো যেহেতু একটু বিকেল হয়নি আর কি, বিকেলের দিকে বসে জায়গাটা আরো বসবে। গাড়ি ইত্যাদিতে কিন্তু বইয়ের পর বই মেলাতে চলে আসছে এখানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি এই বই মেলার সমস্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন সঠিকভাবে করতে পারলাম। তো এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। তো ততক্ষণে জানাচ্ছি বিদায়, সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।